মনোযোগ বাড়ানোর দারুণ 10টি অ্যাপ। ফোকাস বুস্টার, কাজ করা অথবা বিশ্রামের জন্য সময় নির্ধারণ থেকে শুরু করে গ্রাফের মাধ্যমে তোমার সারা দিন কেমন গেল তার বিস্তারিত বর্ণনা তোমাকে দেবে এই অ্যাপটি। এই তথ্যগুলোর ভিত্তিতে তুমি তোমার ভবিষ্যৎ দিনগুলির পরিকল্পনা তৈরি করতে পারবে। ফরেস্ট, অ্যাপটি চালু করার সাথে সাথে এক ভার্চুয়াল গাছ বেড়ে উঠতে শুরু করে। এটি যখন কাজ করবে তখন তোমাকে স্মার্টফোন বা মোবাইল ব্যবহার থেকে বিরত থাকতে হবে, কারণ এগুলো ব্যবহার করলেই গাছটি মরে যাবে। হেড স্পেস, এই অ্যাপটির মাধ্যমে যোগব্যায়ামের বিভিন্ন উপকারিতা পাওয়া যাবে। যোগব্যায়াম মানুষের রাগ কমায়, স্মরণশক্তি বৃদ্ধি করে এবং সঠিক সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা অনেক বাড়িয়ে দেয়। প্যান্ডা ফোকাস মুড, এটি এমন একটি অ্যাপ যা তোমার ব্রাউজারে নতুন উইন্ডো খুলতে গেলেই তোমাকে তোমার বাকি থাকা কাজের একটি তালিকা দেখাবে। ফেলে রাখা কাজের তালিকা দেখলেই সেগুলো তোমার ভাবনার কেন্দ্রবিন্দুতে পরিণত হবে। নয়েজলি, বিভিন্ন ধরনের সুমধুর শব্দ এবং সঙ্গীত দিয়ে মানুষের মনোযোগ বাড়াতে সাহায্য করে এই অ্যাপটি। শ্রুতিমধুর সঙ্গীত বিভিন্নভাবে তোমার আত্মনিয়ন্ত্রণ এবং মনোযোগ বৃদ্ধি করে। নয়েজিও এমন একটি অ্যাপ যা বিভিন্ন ধরনের সুমধুর শব্দ সৃষ্টি করে থাকে। সুমধুর শব্দ মানুষকে মনোযোগী হতে সাহায্য করে। ব্রেইন FM, এই অ্যাপে বিভিন্ন চ্যানেল রয়েছে বিভিন্ন কাজ করতে তোমাকে সাহায্য করার জন্য। তোমার মনোযোগ বৃদ্ধি করার জন্যই কৃত্রিমভাবে সঙ্গীতটা এখানে তৈরি করা হয়েছে। ফ্রিডম, এই অ্যাপটি নির্দিষ্ট প্রোগ্রাম, অ্যাপ এমনকি ব্রাউজার থেকেও তোমাকে ব্লক করে রাখে, যার ফলে তোমার কাজে মনোযোগ বজায় থাকে। হোকাস ফোকাস, যেই অ্যাপগুলো ব্যবহারে নেই সেগুলোকে লুকিয়ে রেখে গুরুত্বপূর্ণ কাজের সময় অকারণে সেগুলো ব্যবহারে তোমাকে নিরুৎসাহিত করে এই অ্যাপটি। সেলফ কন্ট্রোল, অ্যাপটি আনইনস্টল করলে অথবা কম্পিউটার বন্ধ করলেও এটি চলতে থাকে। এজন্য এই অ্যাপটিকে বন্ধ করার একমাত্র উপায় হচ্ছে অপেক্ষা করা এবং অ্যাপটির সময় শেষ হওয়া পর্যন্ত অপেক্ষা করা। অ্যাপটি এভাবেই কঠোর নিয়মানুবর্তিতা এবং মনোযোগ নিশ্চিত করে।